বড় এবং ইম্পর্টেন্ট সিটি, যেটা কলকাতা থেকে অনলি 40 কিলোমিটার ডিস্টেন্সে অবস্থিত। আর কল্যাণী হচ্ছে এমন একটা ইন্ডাস্ট্রিয়াল সিটি, আইটি পার্ক হতে চলেছে সেখানে। তাছাড়া সবথেকে বড় যে এইমস মেডিকেল কলেজ, যে ওয়েস্ট বেঙ্গলের সবথেকে বড় মেডিকেল কলেজ এইমস, সেটা কল্যাণীতে অবস্থিত। তো এর জন্য যে এক্সিস্টিং যে কল্যাণী এক্সপ্রেসের যে টু লেনের রাস্তাটা ছিল, সেটাকে এক্সপ্যান্ড করার জন্য অনেকদিন আগেই এটা দরকার ছিল। কিন্তু সেই রাস্তার কোনো না কোনো কারণে ডিলে হতে হতে সেটা আজকে ডেটা 4 লেন বা 6 লেনের জন্য কনস্ট্রাকশন ফেজে রয়েছে, সেইটা কোনো না কোনো ফেজে রয়েছে। তো সেই সম্বন্ধে আমরা এই ভিডিওর মাধ্যমে কমপ্লিট একটা ডিসকাশন করতে চলেছি। এতে জানবো এর হিস্ট্রি সম্পর্কে, এটা কবে চালু হয়েছিল, এরকম এটা কবে চালু হয়েছিল, তাছাড়া এর যে কনস্ট্রাকশন ফেজে কী কী কোন কোম্পানিতে দিয়ে এটা কাজ করানো হচ্ছে, আর তাছাড়া এর ফিউচার কী, আর কীভাবে কী হতে পারে বা হতে চলেছে। তো সেই সময়কে আপনারা লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন, বেশি বেশি করে শেয়ার করুন, আর সাবস্ক্রাইব বাটন একদম দাবাতে ভুলবেন না, আর সাথে বেল আইকন একদম যেন প্রেস করতে ভুলবেন না। যত বেশি আপনারা শেয়ার করবেন তত আমাদের ভিউয়ার বেস বাড়তে থাকবে। আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না, কারণ আগের যে আপডেটেড ভিডিওগুলো আপনারা নালে পাবেন না।